বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে রয়েছে দেশ পাবলিকেশন থেকে বেশ কিছু ভালো বই, যেগুলো আপনারা 12 থেকে 15 অগাস্টের যে 50% ছাড়ের একটা মেলা চলবে সেখানে কিনে নিতে পারেন। দেশ পাবলিকেশনের বইয়ের দাম এমনিতেই কম। তো যাই হোক, শুরু করি। তো আজকের পর্বের প্রথম বইটা রয়েছে ভূত শিকারী মেজকর্তা এবং প্রেমেন্দ্র মিত্রের এই বইটি দুই মলাটের মধ্যে আপনারা পেয়ে যাবেন। ভূত শিকারী মেজকর্তার বিভিন্ন গল্প, জীবনের অপরাহ্নে এসে প্রেমেন্দ্র মিত্র তৈরি করেন এই মেজকর্তা চরিত্রটিকে, যিনি নেশা একরকম বলা যেতে পারে ভূত শিকার করা, আর সেই সব বিচিত্র অভিজ্ঞতা তিনি একটি খেরোর খাতায় লিখে রাখেন, এবং এই সমস্ত লেখাগুলোকে নিয়েই তৈরি হয়েছে এই বইটা। বইটার মুদ্রিত মূল্য 200 টাকা, পৃষ্ঠা সংখ্যাও 200, হার্ড কভারে মোড়া। এই বইটা কিন্তু ইলাস্ট্রেশনে ভরপুর। ভূতের কথায় কিন্তু মেজকর্তা ভীত নন, বরং উল্লাসিত হন, এবং কৌতুক রস থেকে শুরু করে ঘটনা বিন্যাস, পরিবেশ রচনা এবং বিস্ময়কর কল্পনাবৃত্তির সৃষ্টিতে এই বইয়ে কিন্তু খুব সুন্দরভাবে লেখক তার কলম চালিয়েছেন। সব মিলিয়ে এই বইটা কিন্তু আপনাদের অবশ্যই পড়া দরকার এবং ভালো লাগবে, কারণ প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা চরিত্র, মামাবাবু চরিত্রের সাথে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে যে বইটা রয়েছে ভূতের আঙিনাতে, সেটা হচ্ছে ভূতে বড় ভয় পায়। আমি প্রথমে ভূতের গল্পগুলোকে পরপর দেখে দিচ্ছি, তারপরে রহস্য গল্প, কল্পবিজ্ঞান ইত্যাদি আসবে। তো যাই হোক, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের এই বইটি দুই মলাটের মধ্যে আপনারা 9টি ভৌতিক গল্প পেয়ে যাবেন, 2টো উপন্যাসিকা পেয়ে যাবেন, এবং এই 9টি ভৌতিক গল্পের মধ্যে কালপ্যাচার ডাক, মানি অর্ডার, কালোবুড়ি, শবযাত্রা, এই গল্পগুলো কিন্তু দারুণ গল্প। 299 টাকা দাম, এবং এই বর্ষার মধ্যে যারা পড়তে চাইছেন ভূতের কিছু ভালো, তাদের জন্য কিন্তু বেশ ভালো একটা বই বলা যেতে পারে, এবং হার্ড কভারে মোড়া। বইটা গত বছরে এসেছে আর কি, কাজেই খুব পুরনোও নয়, এবং দেখতে পাচ্ছেন ইলাস্ট্রেশনও রয়েছে, কাজেই পড়ার মজাটাও দ্বিগুণ হয়ে যাবে। আমার মনে হয় যে এই বইটাকে আপনি এই যে ছাড় চলবে সেটাতে কিন্তু অর্ডার দিয়ে দিতেই পারেন, এবং দেজের বইগুলো কিন্তু দাম এমনিতেই তুলনামূলক রিজনেবল, এবং ছাড়টা ওনারা কম রাখেন ঠিকই, কিন্তু বইয়ের দামটা অন্যান্যদের মতো অতটা বেশি হয় না। এরপরে রহস্য গল্পের দিকে আমি এগিয়ে যাচ্ছি, ভূতের গল্প শেষ করে। তো রহস্য গল্পের তালিকাতে সুচিত্রা ভট্টাচার্যের 5 মিতিন বইটিকে তুলে নিয়েছি। তো আমরা সকলে জানি মিতি মাসি আমাদের সকলের পরিচিত, এবং আনন্দ পাবলিশার্স থেকে বিভিন্ন বই এসেছে। এছাড়াও আনন্দ পাবলিশার্স থেকে একটি আরও বই রয়েছে, পালাবার পথ নেই নামে গল্প, ওটা একটা বড়দের গল্প। এখানেও কিন্তু 5টা বড়দের গল্পই রয়েছে, এবং এই 5টা গল্পর মধ্যে আপনারা কিন্তু প্রেম, ঈর্ষা, তারপরে বিভিন্ন যে খুন, এবং একটা বলা যেতে পারে অ্যাডাল্ট গল্প সবকটাই। এবং এই বইটার সাথে সাথে 3 মিতিন বলেও একটা বই রয়েছে, তো সেটাকেও দেখতে পারেন, তবে একই গল্প পেয়ে যাবেন। প্রজ্ঞা পারমিত মুখার্জি বা মিতিন মাসির এই বইটা দেখিয়ে দিলাম। এরপরে গোয়েন্দার তালিকাতে গার্গি সমগ্র রয়েছে তপন বন্দ্যোপাধ্যায়ের, এবং আমার কাছে 6 নম্বরটা রয়েছে অবশ্যই, তবে এর আগে কিন্তু 5টি আরও সমগ্র রয়েছে। গোয়েন্দা গার্গি যারা পড়েছেন তারা জানেন যে কতটা ইন্টারেস্টিং স্টোরিগুলো হয়, এবং মানে এত খুনের, এত বুদ্ধিমত্তা থাকে ভেতরে, প্ল্যানিং থাকে, পরিকল্পনা থাকে, সেগুলো যখন উদ্ঘাটন হয় তখন ও মাই গড, মাথা ঘুরেছে একদম, মানে এটা কী ছিল এরকম একটা। তো আমার মনে হয় যে গোয়েন্দা গল্পের তালিকাতে গার্গি সমগ্র একটা অন্যতম জায়গা থাকবে। আমি তো সূচিপত্র দেখিয়েও দিচ্ছি, বইটা খুলেও দেখে দিচ্ছি যাতে কোনো রকম অসুবিধা না হয়। রিবন বুকমার্কও রয়েছে, এবং দেজের বইয়ের দাম খুব বেশি পরিবর্তিত হয়নি বিগত কয়েক বছরে, কাজেই বইটাকে পেয়ে যেতে পারেন। এরপর অবশ্যই আমার মনে হয় কল্পবিজ্ঞান সমগ্র প্রেমেন্দ্র মিত্রের, এটাকে নিতে পারেন। 11টা ছোট গল্প রয়েছে, 6টি বড় গল্প রয়েছে, এবং ফুললি অ্যাডভেঞ্চার বলতে যা বোঝেন একদম পুরোটাই তাই, কারণ প্রেমেন্দ্র মিত্র বিজ্ঞানসম্মতভাবে লিখতেন এবং প্রচুর পরিমাণে তথ্য দিতেন, প্রচুর গল্পে বিভিন্ন ন্যারেশন থাকতো, প্লট থাকতো, লেয়ার থাকতো, কাজেই গল্পগুলো আমার মনে হয় এখনকার তুলনায় অনেক বেশি বলবো যে আপনার পড়ে ভালো লাগবে, এবং এখনকার অনেক গল্পই বিভিন্ন লেখকের এই গল্পগুলির ছায়া অবলম্বনে তৈরি। বইটার মুদ্রিত মূল্য 550 টাকা, কাজেই এটা যদি মোটামুটি 40 থেকে 50% ছাড়ে পেয়ে যান, তাহলে 250 থেকে 300 টাকার মধ্যে চলে আসছে বইটা। কাজেই আমার মনে হয় যে এই বইটাকে নিতে পারেন। ইলাস্ট্রেশনও রাখা হয়েছে, এবং বইয়ের সামনে বেশ ভূমিকাতে খুব মূল্যবান কিছু বক্তব্য রয়েছে। বইটা কিন্তু বেশ মোটা এবং ভারী, তো কাজেই আপনি যখন শপিংয়ে যাবেন বইয়ের ক্ষেত্রে একটা বড় ব্যাগ অবশ্যই নিয়ে যাবেন, কারণ বইগুলো ক্রয় করার পর নিয়ে আসাটা কিন্তু একটু মুশকিল, অফলাইনে চলছে তো সেই জন্য বলে দিলাম। এরপরে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আশ্চর্য আবিষ্কার গল্প উপগল্প 50 বলে যে বইটি,
সেই বইটি আমি তুলে নিয়েছি। আর এই কারণেই তুলে নিয়েছি কারণ এই বইটা দুই মলাটের মধ্যে আপনি পুরনো থেকে সাম্প্রতিকতম যে সমস্ত গল্প রয়েছে ঈশ্বরচন্দ্র মুখোপাধ্যায়ের কল্পবিজ্ঞানের উপরে, সেই গল্পগুলোকে পেয়ে যাবেন। এবং গল্পগুলো প্রত্যেকটার মধ্যে কৌতুক রস যেমন আছে, একটা অদ্ভুত রে সিরিজের বিভিন্ন চরিত্রের মতো কিছু মজার চরিত্রকে পাবো, আবার দেখতে পাবো যে কল্পবিজ্ঞানেরও একটা রস রয়েছে। অবশ্যই ছোট বড় সকলেই পড়তে পারবেন, এরকমই গল্প রয়েছে। এবং একটা বইয়ের মধ্যে 50টা গল্পকে রাখা এটা একটা বড় ব্যাপার আর কি। তো আমার মনে হয় যে একটা সুন্দর প্রচ্ছদ সহযোগে বইটা এসেছে, তো কালেক্ট করে নেওয়া যেতেই পারে দেশ পাবলিকেশনের এই বইটা। এবং আমি সূচিপত্রটাও আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কোন কোন গল্প রয়েছে। তো একদম যেগুলো কাল্ট গল্প, যেগুলো সন্দেশে তিনি লিখতেন, সেই গল্পগুলোও রয়েছে। তো ঢেকুর থেকে শুরু করে ভূতের ভবিষ্যৎ, তারপরে লোকটা বলে গল্পটা, ফুটো ইত্যাদি বেশ ভালো ভালো কিছু মজার গল্প আমরা দেখতে পাচ্ছি। তো এই বইটিকে কালেক্ট করতে পারেন। এবং তার সাথে অবশ্যই জানাই যে চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লাগছে এখনও পর্যন্ত, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে পরের বইটা, যেটা কল্পবিজ্ঞানের জায়গা থেকে, আমি তো এখন কল্পবিজ্ঞানটা আলোচনা করছি, তো সেই জায়গা থেকে মামাবাবু সমগ্রটা অবশ্যই দেখাতে পারি। কারণ প্রেমেন্দ্র মিত্রের কল্পবিজ্ঞানের জায়গা থেকে ঘনাদাও যেমন রয়েছে কিছুটা রহস্য, কিছু কল্পবিজ্ঞান, আবার মামাবাবুও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে গল্পগুলো। কারণ ড্রাগনের নিঃশ্বাস এবং কুহকের দেশে কিন্তু খুব হিট করেছিল সে সময়। কিন্তু মৌচাক পত্রিকা থেকে শুরু করে বিভিন্ন পত্রপত্রিকায় যখন লেখালেখিগুলো বেরিয়েছিল তখন কিন্তু ভীষণভাবে দানা জুগিয়েছিল আর কি, মানে পাঠকদের মধ্যে। তো আমার মনে হয় যে এই সাতটা যে গল্প রয়েছে, মানে উপন্যাস রয়েছে, সেই উপন্যাসগুলো কিন্তু অবশ্যই পড়তে ভালো লাগবে, বিশেষত কিশোর কিশোরী এবং যারা সত্যি কল্পবিজ্ঞান নিয়ে পড়তে পছন্দ করেন। 1948 থেকে 1968 পর্যন্ত দীর্ঘ বছরে এটা লেখা আর কি। এরপরে অজয় রায়ের রহস্য সমগ্র রয়েছে। অজয় রায়ের রহস্য সমগ্র বইটাও কিন্তু যথেষ্ট ভালো। অজয় রায়ের শুধু রহস্য সমগ্র নয়, কল্পবিজ্ঞান সমগ্র রয়েছে, অলৌকিক সমগ্র রয়েছে। তো অজয় রায়ের পুরো সেটটা যদি পারেন তারা নিয়ে নিতে পারেন। খুবই আন্ডার রেটেড লেখক, মানে অবশ্যই লেখাগুলো তো দুর্দান্ত কিন্তু সেইভাবে বেশি প্রচার পায়নি, এবং দেশের বাইরে অন্য কোনো প্রকাশনী থেকে বিশেষ কোনো অজয় রায়ের বইয়ের সংকলন বের করা হয়নি বলেই হয়তো অতটা প্রচারের জায়গা আসেনি। কিন্তু আমার মনে হয় সূচিপত্র দেখলে এবং গল্পগুলো যদি আপনি যখন পড়বেন একটা খুব ভালো আপনার একটা ফিডব্যাক থাকবে আমার বিশ্বাস। যারা কিনেছেন তারা কখনোই ঠকেননি, কারণ আমি এই বইটাকে যখনই চেষ্টা করি কোনো রেকমেন্ডেশন তৈরি করতে দেখাই। অজয় রায় রহস্য সমগ্র সাথে সাথে অলৌকিক সমগ্র এগুলো করে নিতে পারেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায় বরদাচরণ এবং রামরাহাকে আমি বাদ দিইনি, কারণ এটা একটা কৌতুক অথচ গোয়েন্দা গল্পের মধ্যে থাকছে। বরদাচরণকে আমরা প্রথম দেখতে পেয়েছিলাম মনোজদের অদ্ভুত বাড়ি নামক যে অদ্ভুত সিরিজের গল্পটা রয়েছে সেখানে। এবং বরদাচরণ কিন্তু একটু বলা যেতে পারে স্ক্রু ডিল ক্যারেক্টার, কিন্তু তার সত্ত্বেও তার বুদ্ধিমত্তা কিন্তু রয়েছে, একেবারেই বোকা নন তিনি। তার কাজের স্টাইলটা একটু আলাদা কিন্তু বেশ মজাদার চরিত্র এবং বেশ ভালোভাবে সলভও করেন। তো বরদাচরণের গল্পগুলো রয়েছে, তার সাথে রামরাহা বলে যে ক্যারেক্টারটি, যেটা ভিন্ন গ্রহের এলিয়ান একটা স্পেসিস যে মানুষের ছদ্মবেশে পৃথিবীতে রয়েছে, তার যে বিভিন্ন গল্প সেইটা নিয়ে কিন্তু একটা বেশ জমজমাট কল্পবিজ্ঞান এবং গোয়েন্দা মিলিয়ে একটা বই। মানে রামরাহাটা আপনি কল্পবিজ্ঞান এলিয়ান এই জায়গাগুলো পাচ্ছেন, আর বরদাচরণে গোয়েন্দা, তো কাজেই এইটাও কিন্তু একটা খুব ভালো বই হতে পারে। আবার আমি হিমাদ্রিকিশোর দাশগুপ্তের বাজে গো বিনা বলে যে ঐতিহাসিক বইটা রয়েছে সেই বইটাকেও আমি দেখাতে পারি এখানে, কারণ এই বইটার মধ্যেও তিনটে গল্প পাচ্ছেন। এবং ঐতিহাসিক গল্পের ক্ষেত্রে তো হিমাদ্রিকিশোর দাশগুপ্ত প্রচুর লিখেছেন, বন্দর সুন্দরী, কাশ্মীর সুন্দরী থেকে শুরু করে সোমনাথ সুন্দরী, মানে ওই যে সিরিজটা, এবং প্রচুর পরিমাণে বর্তভারতী থেকে ঐতিহাসিক গল্প বেরিয়েছে, এবং এই জন্যই তিনি কিন্তু বিখ্যাত হয়েছিলেন আর কি। ঐতিহাসিক সিরিজটা ওনার কিন্তু দুর্দান্ত। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই যে বইয়ে তিনটে গল্প রয়েছে, বাজেগোবিনা, অপাবৃদ্ধ এবং অজয়ের চরে বর্গীহানা, এই তিনটে উপন্যাস কিন্তু আপনাদের মনে অবশ্যই সাড়া জোগাবে। এবং এর সাথে শাহজাহানে আশিকি বলে একটা গল্প রয়েছে, গল্পের বই রয়েছে, ওটাও কিন্তু একটা খুব ভালো ঐতিহাসিক গল্প, অবশ্যই দেশ পাবলিকেশন থেকে এসেছে। বেলজিয়ামের কাছের আয়না বলে গল্পের বইটিকেও তুলে ধরেছি। বইটি রিসেন্টলি বেরিয়েছে, গত বছরে পূজা পরে পরেই বেরিয়েছিল এবং বইমেলাতে খুব সাড়া ফেরেছিল বইটা। বইটার মধ্যে যে গল্পগুলো আছে সব গল্পগুলো গোয়েন্দা নয় একদমই, মূলত জীবনমুখী এবং একটু অন্য ধাঁচের গল্প। এবং আমার মনে হয় যে যারা একটু ম্যাচিওর লেখা পছন্দ করছেন, যারা এই গল্প ভূতের বা কল্পবিজ্ঞান এই সমস্ত দিকে না গিয়ে একটু নতুনত্ব কিছু একটু অন্যরকম পড়বো, অন্যরকম জানবো,
তাদের জন্য খুব ভালো গল্পের বই। এবং কাঁচের আয়না, বেলজিয়াম কাঁচের আয়না, এতটা উৎকৃষ্ট মানের যেরকম একটি আয়না হয়ে থাকে বেলজিয়াম কাঁচ, খুব বিখ্যাত, সেরকম আমার মনে হয় যে এই বইয়ের গল্পগুলো যথেষ্ট উৎকৃষ্ট মানের। এবং বইটা হার্ড কভার এসেছে। তো এরপরে সৈয়দ মুজতবা সিরাজের অলিক মানুষ বইটিকে আমি তুলে নিয়েছি। মূলত দেশ থেকে প্রকাশিত এই বইটা বলা যেতে পারে যে প্রচুর পুরস্কার লাভ করেছে, সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছে, এবং একদম পুরো কোর রুট বাস্তব, হ্যাঁ, এরকম একটা জায়গা থেকে মুসলমান সমাজের পীর বাবা এবং অন্যান্য বিষয় অনেক কিছু রয়েছে। গল্পটা পুরোটাই আমি বলবো যে মানে দেশভাগ, মুক্তিযুদ্ধ এবং বহু কিছু রয়েছে আর কি, টালমাটাল অবস্থা ইত্যাদি নিয়ে। তো একটা খুব ভালো জীবন্ত দলিল বলা যেতে পারে। এবং অবশ্যই অজয় হোমের বাংলার পাখি বইটিকে আমি রেকমেন্ডেড করতে চাই। এবং এই বইগুলো হচ্ছে একরকমভাবে জেম বই, সবসময় চিরকালই গুরুত্বপূর্ণ, চিরকালই সেরা বই, কারণ বাংলাতে পাখি নিয়ে এভাবে আলোচনা, বিজ্ঞানসম্মত নাম, তাদের হ্যাবিট্যাট, তারা কখন পরিযায়ী হয়ে ওঠে বা কখন কারা পরিযায়ী, এবং কী কী তারা খাচ্ছে, তাদের খাদ্যাভ্যাস, সমস্ত কিছু, এবং ছবি, এবং তার সাথে অবশ্যই কিছু কালার ছবিও রয়েছে বইটিতে। তো সব মিলিয়ে একটা খুব ভালো বই, প্রচুর রিসার্চড বই। এবং আমার মনে হয় যে এই বইটাকে যারা পাখি প্রেমী এবং যারা বিভিন্ন ওয়াইল্ড লাইফ সাফারিতে পাখির ছবি তোলেন, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন, তাদের জন্য একটা ভালো বই হতে পারে। সন্তোষ চট্টোপাধ্যায়ের পাল্কি থেকে পাতাল রেল বইটিকে তুলে নিয়েছি। 100 টাকা মুদ্রিত মূল্য, ভীষণই কম দাম, এত কম দামে বই পাওয়াটাই মুশকিল এখন, কিন্তু 100 টাকার ওপর যদি আবার ছাড় দেয় তাহলে তো একটা বড় বিষয়। আসলে কলকাতা শহরে তো বহু যানবাহনের আনাগোনা ঘটেছে, এক সময় পাল্কি এসেছে, সাইকেল এসেছে, সাইকেল রিক্সো এসেছে, তারপর এসেছে অবশ্যই ট্রাম, প্রথমে তো ঘোড়ায় টানা ট্রাম, তারপরে সেই ট্রাম বৈদ্যুতিক ট্রাম এলো, এবং অবশ্যই পাতাল রেল, এই যে ব্যাপারটা, এবং চক্র রেলেরও বিষয় রয়েছে। তো এই বিবর্তনের জায়গাটাকে সুন্দরভাবে ধরা হয়েছে এবং প্রচুর ছবি দেওয়া হয়েছে। এরপরে তপন বন্দ্যোপাধ্যায়ের ডক্টরেস ছোট টাকমা বইটাকে আমি শেষে তুলে নিয়েছি, কারণ অবশ্যই শেষ পাতে মিষ্টির একটা বিষয় রয়েছে। তো আমি এই বইটাকে রেকমেন্ড করছি কিশোরদের জন্য, যারা পছন্দ করেন বই পড়তে মজার ছলে, তাদের জন্য একটা বেটার অপশন, কারণ এই বইটাতে আপনি পাবেন একটা চরিত্র, ডক্টরেস ছোট ঠাকমা, যে কিন্তু নার্স একজন, এবং তিনি যখন আসছেন বাড়ির ছোটদেরকে বিভিন্ন শেখাচ্ছেন, গাঁদাল পাতার রস খাওয়াচ্ছেন, একটা মজার কাণ্ড ঘটছে তাকে ঘিরে। তো খুব ভালো একটা বই। তো পরিশেষে আমি একটা সামারি আপ করে দিচ্ছি। আমি আজকের পর্বে প্রথমে ভূতের গল্প দিয়ে শুরু করেছিলাম, তারপর কল্পবিজ্ঞান এনেছি, রহস্য গল্প এনেছি, তারপর কিছু নন ফিকশনের কথা বলেছি, এবং অবশ্যই ঐতিহাসিক গল্পের সাথে সাথে কিছু জীবনমুখী বইও দেখেছি। তো সব মিলে চেষ্টা করলাম আজকের পর্বটিকে সাজাতে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, নিচে কোনো প্রশ্ন থাকলে বা রেকমেন্ডেশন জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে তাহলে পরে পর্বে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।